也是，嗯，这样。তুমি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বাসায় অবশ্যই ভালো আছো এবং আমাদের যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করতেছ। তো আমাদের এই ক্রান্তিকালীন সময়ে করোনাকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠানে এখন বন্ধ রয়েছে, হয়তো যখন গভর্নমেন্ট খুলে দেবে তখন তোমরা জানতে পারবা এবং তারপরে তোমার প্রতিষ্ঠানে আসবা এবং নিয়মিত স্কুলে ক্লাস করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস, তো আমরা অনলাইন ভিত্তিক ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থীরা দেখো, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, সামাজিক পরিবেশ আগে আমরা ধারণা লাভ করি যে সামাজিক পরিবেশ কি। শিক্ষার্থীরা শোনো এবং বোঝার চেষ্টা করো, সামাজিক পরিবেশ বলতে সাধারণত আমরা বলে থাকি মানব সৃষ্ট যে বিষয়গুলো রয়েছে। তো শিক্ষার্থীরা, সামাজিক পরিবেশ বলতে আমি আবার বুঝাচ্ছি মানব সৃষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে সাধারণত আমরা সামাজিক পরিবেশের কিছু বিষয় মনে বলে থাকি, যেমন বাড়ি ঘর আসবাবপত্র এই ধরনের কিছু বিষয় রয়েছে, এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান, এইগুলো মানুষ বা মানব সৃষ্টি করে থাকে। আবার সামাজিক পরিবেশের আরও কিছু উপাদান রয়েছে, যেমন কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে যেমন বিভিন্ন গাড়ি বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে, বা মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি বা অন্যান্য কিছু ব্যবহার করে থাকে, প্লেন, জাহাজ বা মোটর বাইক, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে সাধারণত সামাজিক পরিবেশ হিসেবে এগুলো একটা করে উপাদান আমরা বলে থাকি। তো সামাজিক পরিবেশ, কিন্তু সামাজিক পরিবেশকে প্রকৃতি কোনো পুরোপুরি নির্ভর করে, প্রকৃতি পুরোপুরি বলা যেতে পারে নিয়ন্ত্রণ করে থাকে, কারণ প্রকৃতির উপরেই সামাজিক পরিবেশগুলো নির্ভরশীল হয়ে থাকে। তো তারপরে আমরা কিছু কিছু জিনিস দেখে থাকি, কোনো কোনো সামাজিক পরিবেশের আবার প্রকৃতি কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো অঞ্চলে ঠান্ডা বেশি আবার কোনো কোনো অঞ্চলে গরম বেশি, যে সমস্ত অঞ্চলে ঠান্ডার পরিমাণটা বেশি সেই সমস্ত অঞ্চলে সাধারণত সেখানকার মানুষেরা গরম কাপড় বা শীতকালীন যে গরম কাপড় যে কাপড়গুলো পরলে সাধারণত ঠান্ডা নিবারণ করা সম্ভব হয় সেই সমস্ত কাপড়গুলো তারা পরিধান করে থাকে, এবং সেখানে বিভিন্ন ধরনের খাবারের রকমারি খাবারের পরিবর্তন এসে যায়। আবার কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে গরম বেশি, সেই গরমে হওয়ার কারণে সেখানে মানুষ গরম খাবারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, আবার তারা দেখা যায় যে সমস্ত কাপড়গুলো গরম লাগবে না, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে সেই সমস্ত কাপড় তারা পরিধান করে থাকে। এবং যে সমস্ত অঞ্চলে সাধারণত দেখা যায় যে নদী বেশি, সেই সমস্ত অঞ্চলে সাধারণত মাছ চাষটা বেশি হয়ে থাকে, সেখানে পানি সেচের ব্যবস্থা সুন্দর থাকার কারণে সেখানে চাষাবাদ অনেক ভালো হয়, এবং সুন্দর সুন্দর চাষাবাদ করার কারণে আমাদের দেশে যে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে এই নদী তীরবর্তী অঞ্চলগুলোতে পলি পরে যখন চাষাবাদের জন্য উপযুক্ত হয় এবং নদীর পানিকে সেচের মাধ্যমে ব্যবহার করে যখন আমরা খাদ্য বা শস্য উৎপাদন করি, এতে করে কিন্তু দেখা যায় যে এখানকার পরিবেশের এবং মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যে পরিবেশ বিভিন্নভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে, যেমন আমাদের সামাজিক পরিবেশের ক্ষেত্রে আমরা দেখি যে সামাজিক পরিবেশের ক্ষেত্রে যদি সাধারণত গাছপালা যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তাই আমরা গাছপালা বেশি করে লাগাবো এবং পরিবেশকে সুন্দর সুস্থ রাখবো, কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই, কাঠ বা আসবাবপত্র তৈরি করে থাকি, গাছ থেকে আমরা আরও অনেক ধরনের ফলমূল পেয়ে থাকি, এগুলো যদি আমাদের গাছের পরিমাণ কমে যায় তাহলে আমরা এগুলো থেকে বঞ্চিত হবো এবং আমাদের একটা আবাস সুন্দর আবাসস্থল করতে আমরা ব্যর্থ হবো। তাই আমাদের সুন্দর এবং ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে, আমাদের আগামী ভবিষ্যৎকে যেমন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে সহায়তা করতে পারি সেজন্য আমাদেরকে অবশ্যই বেশি করে গাছ লাগাতে হবে। গাছ মানুষের পরম বন্ধু, কারণ গাছ না থাকলে আমরা মনে করি যে মানুষ বেঁচে থাকতে পারতো না, কারণ গাছেই আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি গাছ তা গ্রহণ করে, তাহলে আমরা দেখতেছি যে গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারতো না, কারণ এই অক্সিজেনের মাধ্যমে মানুষ বেঁচে আছে। তাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে, আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর রাখতে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা বেশি করে গাছ লাগাবো এবং পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখবো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, কারণ প্রতিনিয়ত সামাজিক পরিবেশকে নিয়ন্ত্রণ করতেছে প্রকৃতি, প্রকৃতি সব কিছুকে নিয়ন্ত্রণ করে, তাই আমরা বলতে পারি সামাজিক পরিবেশকেও প্রকৃতি নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছো। এবারে তোমাদের বাড়ির কাজ বা এইচডব্লিউ আমি দেবো।
কোথায় লাভরা প্রিয় শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশে বন জলবায়ু প্রভাব আলোচনা অবশ্যই এই প্রশ্নটা বাসায় ভালো করে পড়বা, এবং যখন তোমাদের স্কুল বা প্রতিষ্ঠান চালু হবে তখন কিন্তু আমরা তোমাদের এই কাজগুলো পর্যবেক্ষণ করবো। তত আগামী ক্লাসের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।